শুধুমাত্র মনের শান্তির জন্য তেপ্পান্ন বার বিয়ে করেছেন বলে দাবি করেছেন আবু আবদুল্লাহ নামে এক সৌদি নাগরিক তিনি জীবনে এমন একজন নারীকে খুঁজেছেন যিনি তাকে শান্তিতে রাখতে পারেন গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে তার উদ্দেশ্য ছিল স্থিতিশীলতা এবং মানসিক শান্তি ব্যক্তিগত আনন্দ নয় বলেও জানান তিনি গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তেষট্টি বছর বয়সী সৌদির ওই নাগরিক দেশটির মালিকানাধীন এম টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সর্বশেষ এক নারীকে বিয়ের কথা জানান তিনি জানান এখন আর কোনো বিয়ে করার ইচ্ছা নেই আবু আবদুল্লাহ বলেন যখন আমি প্রথম বিয়ে করি তখন আমার বহু বিবাহ করার কোনো ইচ্ছা ছিল না কারণ প্রথম বিয়ে করে আমি সুখেই ছিলাম প্রথম স্ত্রীর সঙ্গে আমার ছয় বছর সংসার ছিল কিন্তু পরবর্তী সময়ে সমস্যা দেখা দেওয়ার কারণে আমি দ্বিতীয় বিয়ে করি প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে আমি তৃতীয় এবং চতুর্থ বিয়ে করি তবে যাদের বিয়ে করেছেন তাদের সবাইকে অধিকার দিয়েছেন বলেই দাবি করেন সৌদির ওই ব্যক্তি তিনি আরো বলেন দীর্ঘ সময় নিয়ে আমি তেপ্পান্নটি বিয়ে করেছি প্রত্যেক পুরুষই চায় একজন নারীর সঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে কিন্তু এটা কম বয়সী কোনো নারীর সঙ্গে সম্ভব নয় যতটা সম্ভব একজন বয়স্ক নারীর সঙ্গে আমি একজন স্ত্রীর সঙ্গে সবচেয়ে কম সময় সংসার করেছি মাত্র এক রাত পরেই তার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যায় আবু আবদুল্লাহ যাদের বিয়ে করেছেন তাদের মধ্যে অধিকাংশই সৌদি নারী তবে তিনি ব্যবসায় কাজের জন্য বছরে তিন থেকে চার মাস দেশের বাইরে থাকতেন তখন চরিত্র হেফাজত রাখার জন্য সৌদি আরবের বাইরের নারীদেরও বিয়ে করেছেন